মানুষের ঘরে ঘরে আটা লাগছে, বাস ফাঁকা ভাইজুন তুকানি লাগছে,
बहुत सुक्रिया खान अल्लाहर के से आदाय करो आमी अनुरोध करमू जेगुलो रास्ता घाटे बाड़िए करे बाजारे आसो दुकानदार खाने आसो एखन कु समय खेरो कोनो खाम खाज नाई एखन घुमाइबार समय सारा जीवन घुमाइलाय आमी आर बजेट किच्छु भाईसी ना खाली एक हिसाब पाइसी आपनारा खाली बालिश लम्बा करसो आर कोनो बजेट नाई आर अल्लाह होइसे बंदा चौबीस घंटार बजे कयटा घंटा तुई आमार रास्ता खरच कर आमार रास्ता कयटा समय लगा आमी तुला देखाइया दिमु आर आमी एक दिनी सदुरुद होरमु दिलर माझे रहित किछु वाज लगे नितम किछु वाज लगे नितम आर एकटा प्रोग्राम होराइते कत परिश्रम कत मेहनत कत भन टाइम टेबल आली महल आईतरानी कौन समय आइया फसितरा একটা পরিশানি থাকে না জি কথা জিনিসে স্মরণ রাখিও কথা জিনিসে স্মরণ রাখিও যদিও জাহিরা দেখো এই মজলিস ছোট মজলিস আল্লাহর কাছে ছোট নাই কিতাব লেখছই আসমান থেকে একটা সুই যদি ছাড়াও এই সুই জমিনও ভরত না ফরিশতা হলো শরীরও কিছু দেইব জোরে কো সুবহানাল্লাহ নিশ্চয় আছে মহল্লায় আর এই মজলিসের দরমিয়ানও আল্লাহর মালাইকা আছে নিকা নখিন আছে নি यकीन से तो पहला एक ता आवाज अपनारा के से अमानत तो काम ओखनाई ता आमी मुनासिब देखता अपनारा जे आवाज और उद्देश्य आसो दिना बेलाई ने आसो हुजूर अकरम सल्लल्लाहु अलैहि सल्लतु वसलाम होता तक दिन आयशा सिद्दीका हुजरत तसीम निसो नेवाल लोगे लोगे अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि सल्लतु वसलाम आए আয়েশা হইয়া দরজার টুকা মারছেন কোনো আওয়াজ নাই দুই নম্বর টুকা মারছেন কোনো আওয়াজ নাই তিন নম্বর টুকার লগে লগে আয়েশা হইয়া ডাক দিছেন আয়েশা নমাজর হল হালত আসলা লগে লগে নমাজ থেকে ভারী কই গেছেন আয়েশা লগে লগে দরজারে খুলিছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম রে আয়েশা দরজা খুলি দেওয়ার লগে লগে আয়েশার হুজরা মোবারক আল্লাহর হাবিবে তসিম নিছেন আয়েশা আল্লাহর হাবিবে সালাম দিছেন আল্লাহর হাবিবে সালামের জবাব দিছেন আল্লাহর হাবিবে ফরমাইলা ও আয়েশা এখন তোমার কোন খাম বলে ইয়া রাসূলুল্লাহ এখন আমি ঘুমাইতাম এজন নমাজ বলি লাইছনি বলে ইয়া রাসূলুল্লাহ বলি লাইছি বলে আয়েশা তুমি আমারে সামান্য নমাজের ব্যবস্থা দেও চাই আমি এজন নমাজ খান বলিতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম রে আয়েশা লগে লগে আপনার মুসল্লা দিছেন আল্লাহর হাবিবে মুসল্লা যে সময় তসিমানিয়া খাড়া হই গেছেন ও সময় আয়েশার মাথায় হইলা ও আয়েশা হো সাইরে গো বেটি এখন তোমার কোন খাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইতাম বলে আয়েশা তুমি ঘুমানি রাগে আল্লাহর কালাম শরীফে কতম হরিয়া তুমি ঘুমাইবাই উমরা তিন হজ হরিয়া তুমি ঘুমাইও আল্লাহর যতন লাগি গবসব হরিয়া তুমি ঘুমাইও তিন গান হুকুম আল্লাহর হাবিবে আয়েশার হরছন হরিয়া লগে লগে আসান নমাজ আরম্ভ হরি দিছন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম এসান নমাজ পড়া যে সময় আরম্ভ হরছন আয়েশার দিলর মাঝে আইসে হাই রে হাই আল্লাহর হাবিবে তিন গান খাম আমারে হুকুম হরছন কত কঠিন কঠিন তিন গান খাম আমি মামুলি সংকীর্ণ সময়ের ভিতরে তো আদায় করা সম্ভব হইতো নাই আল্লাহর কালাম শরীফে কতম করতাম উমরা তিন হজ করতাম আল্লাহর যাতর লাগি গবসম করতাম আয়েশা জারে জারে কান্দা আরম্ভ করছেন আমি মামুলি সময়ের ভিতরে অত বড় বড় কঠিন কঠিন তিন খান খান আমি তো আদায় করা সম্ভব হইতো নাই আল্লাহর হাবিবর হুকুম খান কিলা আমি মানতাম না আর আমি তিন খাম তো আদায় করা সম্ভব হইত নাই আয়েশা পরিশান হইয়া জারে জারে খান্দা আরম্ভ করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম যে সময় নমাজ থাকি ভারি হই গেছেন আয়েশা খান্দা হলো তো দেখছ হইছেন ও আয়েশা ও বেটি তুমি কোন কারণে খান্দরা বলে ইয়া রাসূলুল্লাহ আমারে অত কঠিন কঠিন তিন খান খাম আপনি হুকুম করছেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইতাম অসংকীর্ণ সময়ের ভিতরে অত কঠিন কঠিন তিন খান খাম তো আদায় করা সম্ভব হইত নাই ইয়া রাসূলুল্লাহ কারণে আমি খান দিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম আয়েশার কইলা আয়েশা আল্লাহর কালাম শরীফে একটা সূরা আছে
এই সূরার নাম হইল সূরা ইখলাস সূরা আমার মাথায় লক্ষ্য রাখিও আমি বাদে দিকেই নো আয়েশা আল্লাহর কালাম শরীফে সূরা আছে সূরা ইখলাস সূরা ও সূরা যদি তুমি তিনবার তিলাওয়াত করিলাও রব্বুল আলামিনে তোমার নাম আয় আমল একশো এক কালাম আল্লাহর কালাম শরীফে কত মর সব আল্লাহ তোমারে দান করব ইয়া রাসূলুল্লাহ আমি উমরা তিন হজ করা তো সম্ভব হইত নাই হুজুরে ফরমাইলা আয়েশা কত ভাগ্যবতী মহিলা হইলা গো বেটি আল্লাহ তোমার অত ভাগ্যবান আল্লাহ বানাইছেন আমার মা বইন হল তুমি তাই লক্ষ্য রাখো গো বেটি রব্বুল আলামিনে তোমার তন্দ্রে অত ভাগ্যবতী মহিলা বানাইয়া পয়দা করছেন তোমার তান করতে কি রব্বুল আলামিনে নবী হল পয়দা দিছেন খোলা বাইরা আছে দিন হল পয়দা দিছেন গোস্তু তোমার দাল হল আল্লাহ পয়দা দিছেন এফারসিএস আল্লাহ পয়দা দিছেন এডভোকেট আল্লাহ পয়দা দিছেন আল্লাহ ম্যাজিস্ট্রেট হল আল্লাহ তোমার তান ভেটো থাকি জমিন পয়দা দিছেন ও বেটি রব্বুল আলামিনে তোমার তান্ডে কত ভাগ্যমান মহিলা বানাইয়া আল্লাহ পয়দা দিছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কইলা আয়েশা তুমি বড় ভাগ্যবান মহিলা গো বেটি খুশ নসিব হইল আয়েশা আমি আখেরি জমানার নবীর সেরা মোবারক বাসায়া সাইয়া তুমি তিন মর্তবা তুমি দুরুদ শরীফ পড়িলাও রব্বুল আলামিনে তোমার নাম আয় আমল আল্লাহ তিন উমরা হজর সব আল্লাহ দাম করব মাকে কিছু বুঝবা লাগেনি সমুদা জাননি আমি নু বাদে জিকাই ইনো বেজান না খুশ বাদর জিকাইনে বেজান না খুশ খুশ আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল লাগি কিলা গপসব করতাম ওয়া আয়েশা আল্লাহর কালাম শরীফে সূরা আছে এই সূরার নাম হইল সূরা হাসর সূরা সূরা হাসর সূরার আখেরও তিনটা আয়াত আছে গো বেটি বিসমিল্লাহর সাথে তিনটা আয়াত তুমি তিলাওয়াত করি লইও আয়েশা তোমার নাম আমল লেখা হইব আল্লাহর রাসূল লাগি গপসব করিয়া তুমি ঘুমাইলা কিতা বুঝল এই মা এই তিনখান আমল বুঝবাইছি না বাদর ইলিমর তলে হামাইছে ও ও তিনখান আমল করতে কেমন সময় লাগবো ওয়াজ আইল খামো লাগাইতে ওয়াজ আইল খামো লাগাইলাইতে ও যে তিনখান খাম সুরে এখলাস সুরা তিনবার পড়িলে খতম কুরআন শরীফ সব আল্লাহর নবীর উপরে তিনবার দুরুদ শরীফ পড়িলে তিন উমরা হল সব সুরে আসের সুরার আখের তিন আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ও তিনটা আয়াত তিলাওয়াত করলে আল্লাহর জাতর লাগি গপসব হরিয়া ঘুমাই গেলাই ও তিনখান আমল আদায় করতে কত সময় লাগবো একটা আন্দাজ আমারে হিসাব দেও আমি হিসাব করিয়া পাইছি 6 মিনিট হ্যাঁ ইমাম সবে হদ দিলেছেন কইছেন 60 টা কি ভাস 60 টা কি ভাস আলো তুতাই গিনে তো দান নাই ইগনে তো বুতা তুতা এর লাগি সময় লাগবো আমরা 2 মিনিটে হইব কিন্তু তোমার দান ইগনে দাঁড়াইতে দাঁড়াইতে লাখ সাবন দিয়া আর বাংলা সাবন দি গোসা দিয়া কেউ জিবরা সাফ করিয়া অনলি ফর 5 মিনিট অসুবিধা হলনি আচ্ছা ও 5 মিনিটে ইগনাইট আদায় করা যাইব না নি জি ও 5টা মিনিট ঘুমাইবার আগে এসন নামাজ হরিয়া কিতাব ও ই আমল খান জানি রাখতে পারবাই নি আমানত জি ইনশাআল্লাহ আতুল আতুল আতুলা রাখিও নারে তাকবীর আমরা তো রাত ঘুমাই নি হদিস আইছে আর নৌ মুকাল গুম হইল মুথর বাই গুমানির বাদে সেও যদি তার বিবি তালাক দিলাই সে কোনো আলিমে ফতোয়া দিতা নাই তালাক সাবিত হইছে করিয়া বুঝবাইছিল বেটা হাবে দেশে হলি খাতার যা কম সময়ের ভিতরে হলি খাতার যাইতে হইলে তো প্লেনের দরকার দেশে উঠিছে প্লেন
হনো লামছে কিছু খাওয়া দাওয়া করছে ঘুরিয়া আইছে ফজা গইয়া দেখছে মায়ের ভাড়া খাতা দেখা নুড়িয়া হুটিছি আগর মাইয়া দান খাতার ভাল উড়া উড়া ভাটিয়া মেলি গেছে আর হলি খাতার ব্লেন ছোড়ার হুসকিয়ে সারা খান খাতা ভাবিয়া চর্দা চর্দা করে দিয়েছে ও খাবে আর খামে মিল আছে নি মিল নাই খাবে খামে মিল নাই তো কারণ খাবে দেখছে খাব এখন আপনি বাল্লা খাব হকলে দেখা সম্ভব নেই বাল্লা খাব রহমানে খাব দেখু এর লাগে এখান মুসলা হইয়া দেই খেয়াল রাখিও খাব দেখলে তিন আলিত বইয়া হইও না কিছু মানুষ আছেন খাব দেখিয়া তিন আলিত বইয়া খালি জুমরা খেওয়াই তো ওখান হুনাই তো হে খাব দেখছে বুঝেছেন আর খেও খাবু আপনার তুকায় হোটেলও বইছে চা খা আর প্লেন ভান হারাইয়া ফেচার ফেচার দেখার মুখ আর ও খাব হর হে বুঝেছি খাব হই উপযুক্ত মানুষ গেছে হইতে এর মাঝে উপযুক্ত মানুষ মাঝে এজন ভাইলে বর্তমান কোন জমানার ইমাম সাহ জি আমরা অত ওলা মুক্তদি খাবু ভাইলে ইমামও বেড়া লাগাই দিন হ্যাঁ ইমাম সাহেব গেছেন দাওয়াত জুম্মার দিন দাওয়াত খাইয়া আইতে খাল একসা আসলো তুলা খাবর তুলা মাটি দিস খাবর তুলা মারার বাদে দেখছে এক সান্ডুলে মসজিদ হয় না ইমাম লগে সম্পর্ক নাই দেখিয়া কইছে আই জুম্মার দে ইমুকিয়া ও থাকো কোন আই জুম্মার দে ইমুকি মুল্লারে বেড়া লাগাইতে লাগে আই যেমনে তারে মানে জুম্মার দেশন দেখিয়া কইছে নবাস তোমালে আইস কিটা লাগে রে ই নামে খেও থাকলে আমি তোমারে হইয়াল না আই সরকুমালে দেখিয়া মানে কইছে ইগু দোয়াই না ই বাঙ্গা বছর হইছে না নিশ্চয় আইস কিটা বেড়া লাগাইতো আইছে সালাম ফিরাইয়াও কইছে আজ জুমার নমাজ ধরিয়া অকল থোড়া থামিবা আমার খাম আছে মানে কইতা হাসা লগর কিতা বেড়াটা লাগাই দিত জুম্মা ধরিয়া আগ বাজার উবাইছে তিন আলে কইল সারা দম দাও ও কইল আসুন নি শূন্য ধরিয়া বলে দিয়া বলে তোরা ইমামন এখান না লিস আজ জুম্মার আগে তেন খানো আসলা তোরা জিকাত করছেন ও কইল ইমাম সব খানো আসলা বলে তো দাও তো ও তানে জিকা কইছেন দাওত থেকে আইতে হাল কিলা ভালোই আইছো ইমাম সাহেব কইলা তানে জিকা উসাই এই সময় থাইন কিলা আসলা ও মিয়া সাহেব আটু বারই গেলে কোফরা লাগে আর তার যে কইসা দে হিকান হে দেখে নাই তবে তার নাম আসলো সুখুর আস্তা বেউ হই গেছে মানো মরি গেছে মনে মনে করছেন মরি গেছে জনজা করিয়া মাটি দিলাইছেন এগুলো তো ভিতরে জান আছে রাইত মাটির গেছে তার হুঁশ আইছে কইল রে এই নো খুন বেঙ্গালে থইছে আমার যে ভাই হরট লয় মাটি নাই মাটি নাই উহরে দি আর দিয়া বুঝাইছে কবাই ভাতলা আছে ভারি সিরি বারু ইয়া খন্দর বুকুর উহরে বইছে আর কইছে যে বেঙ্গালে আনি অন গালিছে ও বেঙ্গালে গিয়া হিকাই চাল সেই নো আমারে থইলে তো ভয় লাগলো মোর জনজান নমাজ খেয়ে বড়াইছ হ্যাঁ ইমাম সাহ কইল এন গেছে ভয় লাগাই বুঝেছি মিয়া সাহর গেছে নেনাইন ভোড়ার দেউনি সবাই মুক্তব হ্যাঁ তুমি ভাও থাকি মাথা পর্যন্ত নেনার বাড়িয়া দেয় খুচ্ছু হয় না মিয়া সাহর এক ডান্ডায় বেটাও বেটি আইতেও সময় লাগতো না আমার এগুলো মাল্লা এখানে কইল রে জনজা নমাজ তো ইমামে ভরাইছ না আমরা জানি তো জিন্দা মানুষ জনজা খুলি লইলে মরি যায় না আমি জিন্দা মানুষ মল্লাম না তো ইমামে গুরু ফোলা ঠিক হইছে না গেল ইমামর ঘরের দারো গিয়া দরজার দারো গিয়া কইল ও ইমাম সাহ জবাব দিছেন না মনে হয় গুমো আবার কইছেন ও ইমাম সাহ কইলা হে বা বলে আমি সুখুর বলে কোন গুরে বলে হত তো হগু বলে কোন গু হরিছয় দে বলে দেখু জনজা হরিয়া মাটি দিছিলাই গুল নিয়ত করিয়া ভরিয়া দেখু জনজা ভরাইছিলাই হৌ সুখু ইমাম সাহেবে দরজা ইবাই দি খুলছেন না ফিসে দি খুলিয়া দিস
এখন ইজাজত খুদিলাও যে ওয়াজ আই খামল গেলছাম খেমন খটিন খাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত বেঠাই যারে বেঠিন যে সময় তুমি তাই ঘুমাইতাই ডাইন তোর গাত্তার উড়ে ডাইন হাল ডাইন গাল খান রাখিয়া ডাইন খরটে তুমি তাই ঘুমাইও ও সময় খান ছোট বেলা সবাই মক্তব তুমি তাই ভরিসলাই আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া ও দুয়াও গু ইবাই আইছিলি পথ হাইছিলি আচ্ছা কিতাবু জয়াদ আছে না ছুটি গেছে আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া ডাইন খরটে ডাইনা তোর গাত্তার উড়ে ডাইন গাল খান রাখিয়া ডাইন খরটে তুমি ঘুমাইলাই আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া যে সময় ফলিলাই চাই বেটা ও চাই বেটি ও তাই জওয়ান ও যুবক হো লক্ষ্য রাখিও বেটাই জানে বেটিন যে সময় ছোট মুটো দোয়া তুমি ফলিলাই রে ভাই তোমার পবিত্র জিসিম রে তোমার মৌলার কুদরতি আছেন আমানত হইছ কইছ আয় আল্লাহ আমি এক বেটা হিসাবে কিবা তো বেটি হিসাবে আমার পবিত্র বদল খান তোমার কুদরতি আছেন তৈলাম তো ইয়া আল্লাহর কাছে মাঙ্গিছো আয় আল্লাহ আমি এক সাইটে মরি গেছি অপর সাইটে হায়াতে জীবন দুই জীবন তোমার মালিকর কুদরতি আছেন আমানত হইয়া রে ভাই যে সময় আল্লাহর হাওয়ালা তুমি হই গেছো হুজুরে ফরমাই না আমার উম্মত ও সময় যদি তোমার জানা থাকে দিলে দিলে কুলিয়া সুরা গুতিল বা তুমি কুলিয়া সুরা গুতিলাওত করিও কুল ওয়াল্লা সুরা গু তুমি তিলাওত করিও সুরে ফালাক সুরা তুমি তিলাওত করিও সুরে নাস সুরা তুমি তিলাওত করিয়া তোমার দয়ো আতর গাত্তার উরে তুমি হুক মারিও হুক মারিয়া দয়ো খানা তুমি মুসিয়া তোমার সর মোবারক থাকি লইয়া খতম মোবারক পর্যন্ত তুমি মুসি দিলে ইয়া রব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার বেঠাই নিয়ানে বেঠিন তুমি গুমানি থাকি লইয়া যত সময় আত্মা উঠিত নাই তোমার পবিত্র বদন কোন মুসিবত আইত নাই আরে খান আমল করিও সকালে পারো যদি বিকালেও আমল করিও সমাজ কম আল্লাহর কালাম শরীফ এক তিনটেটা আয়াত করিও এই যে জমানা ভরছে আমরা আমরা খাম বেশ সময় কম আয়ু কম খাম বেশ এর লাগে কম সময়ের ভিতরে সব বেশ খামাইতে কোরআন শরীফ কমাস কম তিনটেটা আয়াত তিলাওয়াত করিও যদি জানো না তে কুলুবাল্লা সুরাগু ভরলেও তো তিন আয়াত থেকে বেশ নাই নি অগুতা সকাল বিকাল হলিও আল্লাহ কোরআন শরীফত ফজিলত আল্লাহর রহমত আল্লাহর দয়া মায়া আপনার পরিবারে থাকবো কোরআন শরীফ এমন এক কিতাব এখান সমতুল্য জমিন দ্বিতীয় কোনো কিতাব নাই আমি লাইন সারিয়া অন্য ভাই যাইয়ার মতো বইল যে আমল হতা আজ দেখুন যেন যাতা যারা কোরআন শরীফ পড়েন নানি মুদর সাহিত্য তালবাইতে ফলিতেন নানি আমি থুড়া কোরআন শরীফের ফজিলত দেখাইয়াও আমি আমার ওয়াজল লাইন যাই মুগিয়া এক তালেবা হাফিজি মুদরসাত পড়ে মুদরসা থাকি জাগির যা তার স্যান্ডেল ছিঁড়ে গেছে কইল রে বাজারে যখন আইছি যে মুসিয়ার কাছে সিলাই দেবাই নাই কইয়া থালে বা ওকে নিয়া ও চপ্পল জোড়া নিয়া দিল স্যান্ডেল দিয়া কইল বাইরে বউ আমার ওখানটা দুইটা গাই তুমি মারিয়া দেও আমি তোমারে কোরআন শরীফ এক রুকু পড়িয়া শুনাই মাতুটাই শুনি হে কইল আমি তোর কোরআন উরান শুনতাম না আমারে তোর গাই মারিয়া দিব সিলাই দিয়া দিব পয়সা দিবে কইল দুই রুকু শুনাই কইল ওই তো নাই মাল লাগবো তিন রুকু শুনাইম ওই তো নাই এক সিবারা শুনাইম মানছে না দুই সিবারা হইয়া ত্রিশ সিবারা কোরআন শরীফ শুনাইছে মসিয়া বেটায় মানছে না গুসা হরিয়া যেমনে গেছে বাড়ি তত মালা তালে বা ভরা বাড়িত গেছে আর তো আয় না যে বালা ছাত্র হইলে স্কুল হোক মুদরসাত হোক শিক্ষক অখলর কিছু খেয়াল থাকে না হয়ে তোমার সতীবাহিত হয়ে গেল বাচ্চাটা তো মুদরসা থাক না গেলা তার বাড়ির গিয়া কইলা বাবারে সকাল থাকি বিকাল বিকাল থাকি সকাল বাবা তুমি মুদরসা পড়ো হামেশা অত বালা ছাত্র তালে বাইলাই রে বাবা তুমি তোমার বাড়িতে নাই কোন কারণে মুদরসা যাও না বলে ও মিয়া সাহেব আল্লাহর কালাম শরীফের কোনো দাম নাই কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই
আল্লাহর রাতর হোসম খাইয়া খুইয়া আর জীবনে আমি মুদরসা তো যাইতাম নাই আল্লাহর কালাম শরীফ পড়িতাম নাই বলে বাবা রে তুমি কোন ধরনে যাইতাই না রে বাবা বলে মামলি এক জোড়া চপ্পল আমার ছিঁড়িল আমি মসিয়া বেটা রাজন দিয়া হইলাম সিলাই দিয়া দেও আল্লাহর কালাম শরীফ এক রুকু আমি হুনাইমু হুনাইমু মানল না দুই রুকু হুনাইমু মানল না তিন রুকু হুনাইমু হুনাইমু মানল না আল্লাহর কালাম শরীফ এক সিবারা হুনাইমু মানল না আল্লাহর কালাম শরীফ ফুরা খতম হুনাইমু মানল না এক মসিয়া বেটার কাছে যদি কুরআন শরীফের কোনো দাম নাই আমার মহামূল্যবান জীবন খান আমি কুরআন শরীফের নিচে আমি নষ্ট করতাম নাই হইলা বাবা রে তুমি ভরিও না রে বাবা একটা দিন তুমি মুদরসা খানো আও একটা দিন তুমি মুদরসা খানো আও রে বাবা ফরর দিন তুমি তোমার বাড়িতে যাই জীবনে তোমার আর মুদরসা যাইতে হইতাম নাই রে বাবা বলে আমি আসাম আমি তোমার হুকুম খালখানি মানি আর বলকে আমি আল্লাহর কালাম শরীফ আমি ভরিতাম নাই বাচ্চাদের সময় মুদরসা তাইল আওয়ার লগে লগে মিয়া সাহেব লাইব্রেরি দিয়া বসাইছেন একটা আংটি আটকা নদিয়া কইছেন বাবা তুমি যাও সাই ও যে বাজারের সামনে দেখাই নিয়ে খান গালামাল দোকান আছে বেটা দিয়ে খো বেটার গেছে গিয়া ও আংটি গু তুমি দিও আর হইয়া আমার মিয়া সাহেব কইছেন তোমার দোকান থাকি 10 কুইন্টাল চাউল তুমি দিতাই খোয়ার লগে লগে খোয়ার লগে লগে বাচ্চা লইয়া যে সময় দোকানও গেল যাওয়ার লগে লগে আংটি দিয়া হইল বেটা আমার মিয়া সবে কইছেন আংটি গু তুমি রাস্তায় 10 কুইন্টাল চাউল তুমি দিতা হইতে বেটা ধমকি দিল বলে গু সোনা দেরাই না সন্দি দেরাই তুমি না রুফা দেরাই না লুয়া দেরাই আমি সিনিয়র না ও বাবা তুমি যাও চাই তোমার মিয়া সবর আছেন দিও ই আংটি দিয়া তুমি এক বস্তা চাউল হইতে নাই আইসে গুড়িয়া আর দোকান দিয়া কইলা বাবা রে তুমি যাও সাই হও যে দোকান দেখাই নি বলে মিয়া সাহেব দেখি আর বলে মিয়া সাহেব কৌ সাই বাবা কি ওর দোকান বলে কসমেটিক দোকান বলে ও দোকানদার ও তো তুমি নিয়ে আংটি দিও আর হই আমার মিয়া সাহেব কইছন ও আংটি গু তুমি রাস্তায় আর কিছু সামান তুমি মুদরসা খানো দিতাই বেটা ধমকি দিয়া কইল রে বাবা ই আংটির কি পরিমাণ মূল্য তাও আমি জানি না ই আংটির কি পরিমাণ দাম আছে আমি জানি না রে বাবা ই আংটি বাসাই আমি দেখি আর ই আংটির পরিমাণ আমার দোকানও কোনো মাল নাই আইসে গুড়িয়া আইয়া হইল মিয়া সাহ আগে এক নামত হকির আসলাম আইতাম না এখন আইলাম তে এগুলো ইয়া যা ঘুরাইয়া মানুষ গেছে ইজ্জত হরদায় ও তোমার আমার উপরে কিতা আসলো যাক মিঠাই লাগাই বলে আরো এখান জায়গা দেইবা বলে দি না আর না বলে এখান জায়গা দেইবা রে বাবা আর দুই মা হইতাম না বলে বলে বাবা রে তুমি আংটি গুনেও চাই এখন দোকান তোমারে দেখাইয়া দেই হো দোকান খান দেখরাই নেই বলে মিয়া সাহেব কান্ত হুনারির দোকান বলে হুনারির দোকানও তুমি যাও রে বাবা হুনারির আজকানও তুমি দিও আর হই আমার মিয়া সাহেব হইছ ও আংটি গু তুমি রাস্তায় আর কিছু টেকা বুঝা তুমি মুদরসা খানো দিতাই বেটায় আংটি রে সময় আজকানো লইল লগে লগে ভাল্লাত লগে লগে ঝুঁকিল জুকিয়া ঘুরিয়া হইল বাবা রে তুমি বউ সাই রে জাদু হইয়া তার গোল খানো গিয়া তার হরি বাদ্যে হইল বিবি আমি সোনারি বোনার থাকি লইয়া আজ পর্যন্ত অত সম্মানী কোন সামান আমার দোকানে আইছে না এত কিমতলা এত শক্তিশালী এত কিমতলা একটা সামান মুদরসার তালে বা লইয়া আইসন আমার পরিবার আমার ট্রাঙ্কুলো সাই গোড্রেজ গুলো যে পরিমাণ মাল মাথা টেকা পয়সা আছে বস্তার তুমি হারাও হারানির লগে লগে বাচ্চার আথান দিয়া হইলা বাবারে ই আংটির যে পরিমাণ টেকা পয়সা তোমারে পরিমাণ দিতাম এই পরিমাণ আমার পরিবারও কোনো সামান নাই বাবা যে পরিমাণ সামান আছে রে বাবা তুমি নিয়া তোমার মিয়া সাবর আছেন তুমি দিও বাকি যেগুলা বাকি রইছে তোমার মিয়া সাবরে জানাইও আমি বড় দিন লইয়া আমি আইমু তুমি যাও সাই বাচ্চা টেন টেনাইয়া টেকার বস্তা লইয়া আইলো
আইয়া কইল মিয়া সাহেব আইসো আংটি দিয়া সক্কা মারি দিছি বলে কিতা করছো বলে ও সাও খো বস্তা টাকা আর এর মাঝেও বেটা কইছে শেষ হইছে না খাইল আর হেল যাই বলে হেল যাইব হরিমান কিতা বুঝবাইলা বলে বাবে বুঝবাইছি আর যা দিত হে এগুন আমি আনা সম্ভব হচ্ছে না মাত বুঝবা লাগে অসুবিধা হল নি এখন হে বুঝবার আর যেগুন আনতো ওগুন থেকে মনে হয় আরো বেশ হইব হওয়ার লগে লগে হইলা বাবারে এক আংটি যদি সোনার মাল বাবা তুমি গালামাল দোকান গেলায় তোমার এখানা পয়সার মালও তোমার দিল না কসমেটিক দোকান বাবা তুমি গেলা এখানা পয়সার মাল তোমার দিল না ও বাবা তুমি লক্ষ্য লক্ষ্য রে জাদু হুনারিয়ে মাল কিতা আছে হুনারি ছাড়া সোনার সদর তো দুনিয়ার জমিন খেয়ে বুঝত নাই যদি সোনারির দোকান তুমি গেলায় সোনার তো ইজ্জত তুমি ভাইলাই গালামাল দোকান তুমি গেলায় সোনার কি ইজ্জত ভাইলাই নি বলে ভাইছি না কসমেটিক দোকান তুমি গেলায় তো সোনার ইজ্জত ভাইলাই না তোমার সোনার ইজ্জত খেয়ে দিল বলে সোনা দিয়ে দিছে ওলা বাবারে মসিয়া বেটা আল্লাহর কালাম শরীফের খদর কি বুঝব আল্লাহর কালাম শরীফের খদর আল্লাহ ছাড়া কেউ বুঝতো নাই বাবারে তুমি আল্লাহর কালাম শরীফের সায়ার তলখান থাকো তুমি আল্লাহর কালাম শরীফ থেকে তোমার খদম খান ডুলাইও না যদি একটা আংটি গালামাল দোকানিয়ে বুঝলো না ছিনল না কসমেটিক দোকানিয়ে বুঝলো না ছিনল না সোনারিয়ে সোনা কি পরিচয় পাইছে মসিয়া বেটা আল্লাহর কালাম শরীফের খদর কি বুঝবো রে বাবা ও হরিমান তুমি চিন্তা লাগাও আল্লাহর কালাম শরীফের খদর আর সম্মান আল্লাহ ব্যতীত কেউ বুঝনে ওয়ালা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ডিসেম্বরের 15 তারিখ থেকে তো এক সমান বাড়াবানা চলে আওয়াজ বারুইবার সুন্দর মতো লাগ নাই এটা আল্লাহর দয়া মায়া যদি হয় না যাই হোক আমি এক হায়াতে করিমা পড়িছি আমার বাবা আদম আলাই সালাম রে আল্লাহ বানাইয়া তার স্থান দিছে জন্য তো আমার বাসাই হোক বুসুদ বাসুদ করলে আমি শেষ করি হরি লাইন গিয়া আদম আলাই সালাম রে আল্লাহ বানাইয়া স্থান দিল জন্য তো জন্য ঠিকান জায়গা পাল্লা না বাদ আমরা হলো একটা আশা আছে না নিয়ম জায়গা আদম এখন জন্য তো আল্লাহ দেওয়ার বাদে থাইন খুশ না বেজা খুশ থাইন আমরা বাপ নাই থাইন তো খুশ আস্তে আল্লাহ একদিন হইল আদমিন থেকে বার হয়ে যাও এখন বেজার না খুশ বেজার আল্লাহ জানে কইছে ও ভাই থেকে আর বারো হইলো আর হতিও না চেনছেনাইয়া আদমর তো আসমান ভাঙ্গে উপরে পড়ে গেছে যারে যারে খান্দা আরম্ভ করছ যারে যারে আদমে খান্দা আরম্ভ করছ আল্লাহ আমি কোন অপরাধ করলাম কোন দোষ করলাম কোন দোষের কারণে জন্নত থেকে তুমি আমারে বার করতে অত আদর মায়া করিয়া জন্নত তুমি স্থান দিলাই হঠাৎ জন্নত থেকে আল্লাহ তুমি আমারে বায়ু করে বেড়ায় কোন অপরাধ করলাম সব কিতা বলে সই আদমর খান্দন দেখিয়া আসমানে খান্দি সন জমিনে খান্দি সন চন্দ্রই সূর্য নক্ষত্র খান্দি সন গাছর গাছর ভাতা জড়ি জড়ি জমিন ভরি গেছে জিকার ঘর হয়েছে ও গাছ তুমি কোন কারণে খান্দ নাই বলে আর কোন উদ্দেশ্য নাই আদমর খান্দন দেখিয়া খান্দি আর আমার বরদাস্ত হয়েছে না আমি খান্দি আর ও আদম মুসিবত ভরি গেছেন জন্য থাকি বারুই যাইতা যে আল্লাহ জন্নত তানে দান খসলো ও জন্নত থেকে যে সময় আল্লাহ তানে বার করিলার
আল্লাহর হুকুম হওয়ার লগে লগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে ডাইন ভাও খান, ডাইন খোজন জান্নাত থেকে বার করছেন আর বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আদমের যে সময় জান্নাত থেকে খতম বার করছেন, জিব্রাইল আমির জান্নাতের গেইট খোলা মুসকিয়া সে মারি দিছেন, আল্লাহ কইল ওয়াদো জিব্রাইল, জিব্রাইল তুমি কোন কারণে মুসকিয়া সে দিলাই, বলে আল্লাহ তো মুসিবতের সময় আদমের জান্নাত থেকে এক কদম বার করতে এমন এক নাম লইছেন, আমার দিলের মাঝে আইসে হাই রে হাই, ও নামল খাতিরে বুঝে আল্লাহ আদম রে জান্নাত থেকে বার করতে নাই, আল্লাহ জিব্রাইল কইল জিব্রাইল তুমি সুকুতা নেস্তিয়াল করো, আমার আদম রে আমি জান্নাত হতেই ভাল লাগি বানাইছি না, আমি ফিল আরদি খলিফা, আমার আদম রে আমি জমিন লাগি পয়দা করছি, বলে আল্লাহ মুসিবতের সময় তোমার আদমে রহমান রহিম নাম খাল লইছন, বলে জিব্রাইল তুমি সাক্ষী রইও আমার আদম রহমান রহিম নাম খান মুসাবান দিয়া আমি আল্লাহ আর আমানত তৈয়ার, কেয়ামতের ময়দানে অসংখ্য আওলাদ লইয়া আমার আদম যে সময় জান্নাতের গেইট আটকে যাইবা, ও সময় আমি রব্বুল আলামিনে আমার আদমের মুসিবতের সময় রহমান রহিম যে নাম খান লইছেন দেবা জিব্রাইল, আমি ও সময় কেন আমি রব্বুল আলামিনে আদমর রহমান রহিম নামের গুল খান আমি আল্লাহ দেখাইব, বাবা আদমর এই দোয়া আমরা লাগি আমানত আছে না না আমানত আছে, মানুষরে দয়া হরিও মায়া হরিও হাল যে যাও লেসান ইল্লা লেসান, এসানের বিপরীত এসান, দয়ার বিপরীত দয়া, মায়ার বিপরীত মায়া, কিলা আমি দেখাইয়া দেই মায়া হলে বদলা মায়া হইবা, মুসা আলাইহিস সালামে আল্লাহর লাগি তো গিয়া মাতিতা, হামেশা আল্লাহর হুকুমে যাইতা, কুয়ে থুরো আইতা, আস্তে একদিন ওয়াটা বারে গিয়া খালি হন গোড়াগড়ি খোড্ডা, আল্লাহ কইলে আইজি বে সময় ঠিকে ইন গোড়াগড়ি খোঁজে রে, বলে আনা মুসা, বলে ও ভাই ওয়াটা বারে কি দেব, বলে মনে হয়েছে আইসি, আমার মনে হয়েছে আইসি, কারণ মানুষ মাঝে থুতলা মানুষ ইটা বলো বেদুরুস খেও থাকলে গুজা করিও না, আমি মুসা আলাইহিস সালামের কথা কই আসি, আল্লাহ কইল ওবা বেসময় ইন কি, বলে আমার মনে হয়েছে আইসি তোমার জ্বলেন নি, বলে আমার জ্বলা নাই রে জিকাইয়া, বলে আমারে তুমিও তো বেজুইতে জিকাবা, বালা করি জিকাইলে তো ইলা বাতিলাম না, বলে ওবা হন সাই তোমার উদ্দেশ্য কিতা, বলে আমার উদ্দেশ্য আছে বাক্ষা কিন্তু হা মইব নি না, না আমি তুলা তোমারে পরীক্ষা করিয়া, বলে পরীক্ষা আমি করি তো তুই করতে কি, বলে সারা জীবন আমারে পরীক্ষা করছো এখন আই দেখে কই তোমারে পরীক্ষা করি, বলে কিতা হইছে, বলে তোমারে দেখা, বলে ধুক কালা লাঙ্কারানি তুমি আমারে দেখা সম্ভব হইতো না, বলে না তবুও তো একবার হলে হলে দেখা দিলাও না যাই মুগিয়া খেলতে হইতাম না, বলে এবার বললেন যে আন্দাজে খামলাইছি না যেবা আইসো তোমার জাগিয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়েতুর ভরিয়া গড়িয়ানি লাগাইছেন যারে যারে খান্দা আরম্ভ করছেন, আল্লাহ সমস্ত জীবন তোমার হুকুমে মুসা কুয়েতুর আইলাম, তোমার হুকুমে গেলাম, তোমার ডাকে আইলাম, তোমার ইশারায় মুসা গেলাম, জীবনে চাইছি না আল্লাহ তোমারে দেখতাম, আমার হলিন যান দাও তাকাইয়া জলে রাই রেহাই, সমস্ত জীবন আল্লাহ তোমার হুকুমে কুয়েতুর আইলাম আর গেলাম, বলকে মৌলা একদিন তা তোমার দিদার নসিব হইল না, আমি মুসা তোমার দাঁতর হসম গাইয়া কুয়েতুর ভরি দেয়ার, আল্লাহ যত সময় তোমার দিদার নসিব হইত নাই অত সময় আমি মুসা ঘুরিয়া যাইতাম নাই, আল্লাহ দেখলাম মুসা তো লাইন দিতে নাই, আল্লাহর জাত হইল রহমান রহিমর জাত দয়াল মেহরবানর জাত, আল্লাহ হইল ও মুসা আমি কুয়েতুর আমার তজল্লি ডালিমু, ফার যদি টিকিয়া রইতে পারে তুমি আমারে দেখা সম্ভব হইব, ফার যদি টিকিয়া রইতে পারে না তুমি আমারে দেখা সম্ভব হইত নাই, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া গাররা মুসা সাইকা, আল্লাহ কুয়েতুর জঙ্গলতার তজল্লি ডালিলো ফার জ্বলিয়া বুসি হয়ে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
দলি দলি জমিনও ভরে গেছেন মুসা বেউস হয়ে গেছেন যে সময় হুশ হয়েছে কইলে আয় আল্লাহ আমি মুসায় তওবা করলাম তোমারে আর জীবনে দেখতাম চাইতাম নাই আল্লাহ দেখেও দেখা সম্ভব নেই জি এরে হলো দিল হলু রাখিও গরিবী জীবন পছন্দ করিও আল্লাহর কাছে ও যদি আসল দিন সুখতে ছুটি চায় আর ইতা যেটা বাঙ্গা রুঙ্গা এবাদত করি ইতা সুটার কোনো লাইন নাই ইতা সুটার কোনো লাইন নাই যদি মানুষরে দয়া করো মায়া করো সাহায্য করো আর মানুষরে মানুষরে সাহায্য করো মায়া করো ও সুটিবার লাইন আমি চূড়া দেখাইয়া দেই হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম যারো বড় পরিশানি আইসে দিলাইসে আয় রে হায় আমার ফাতিমার মুখখান যদি আমি দেখি লাই আমার জীবনের সমস্ত পরিশানি ভুলি যাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম জানর মাঝে পরিশানি আইসে জানর উপরে যে সময় সদমা আইসে আল্লাহর হাবিব আসমান মুখা সাইয়া সাইয়া কইলা আয় আল্লাহ জমিন যত সদমাত হোক যত পরিশানি থাকুক আল্লাহ আমার মাও জমিন নাই বাবাও জমিন নাই আল্লাহ আমার হইবার কোনো জায়গা নাই আমার মহব্বতর শাহজাদি ফাতিমা জমিন জিন্দা আছেন আল্লাহ আমার ফাতিমার মুখের মা যদি আমি চাই নাই আমার দিলের মাঝে উম্মেদ আছে আমার হলিজা ঠান্ডা হয়ে যাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ফাতিমার হুজরার সামনে যে সময় তসিম নিছেন ফাতিমা হইয়া দরজার টুকা মারছেন কোনো আওয়াজ নাই দুই নম্বর টুকা মারছেন কোনো আওয়াজ নাই তিন নম্বর টুকা মারার লগে লগে ফাতিমার কোনো আওয়াজ নাই আল্লাহর হাবিবে লগে লগে তার সিনার উপরে হাত দিয়া কইলে আয় আল্লাহ আল্লাহ আমার সোনার চাঁদ গড় নাইনি আল্লাহ যত সময় আমার ফাতিমার মুখ আমি দেখো না আল্লাহ তো সময় পর্যন্ত আমার হলিজা ঠান্ডা হইতো নাই ফাতিমা হইয়া ডাকিছন ফাতিমার ওই সময় বরদাস্ত আইছে না রে ভাই দরজার আড়ালে তাকিয়া হইলে ও আব্বা জান আপনি যে সময় আমার দরজার সামনে হাজির বাবা আমি ফাতিমা ওই সময় দরজার সামনে হাজির বলে মা গো একবার তোমার বাবার সামনে খানো আসাই ফাতিমা জারে জারে খান্দা আরম্ভ করছন বলে বাবা আপনি যে সময় আমার দরজার সামনে হাজির হইছন আমি ফাতিমা ও সময় দরজার সামনে হাজির বলে মা গো তুমি আমার সামনে খানো আসাই বলে ও বাবা আমি আমার বদন রে আব্রু হরিয়া আপনার সামনে আমার মতো আমার পরিবার কোনো খবর নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম লগে লগে সর মোবারক থেকে ভাবড়ি মোবারক খুলি লাইছেন খুলিয়া দরজার উপরে দিয়া হইলা মা গো ফাতিমা তুমি তোমার বাবার ভাবড়ি মোবারক দিয়া তোমার পবিত্র বদন মোবারক তুমি আবরু হরো চাই গো মা মা গো তুমি তোমার বদন খান আবরু হরিয়া একবার তোমার বাবার সামনে খান তুমি তো শিবানো চাই আল্লাহর হাবিবর ভাবড়ি মোবারক দিয়া ফাতিমায় নুরানি বদন মোবারক আবরু হরছন আল্লাহর হাবিবর ভাবড়ি মোবারক দিয়া ফাতিমায় বদন মোবারক যে সময় আবরু হরছন আবরু হরিয়া দরজা খুলিছন খুলি আল্লাহর হাবিবর আঞ্জা হরি দরিয়া হইল বাবা বাবা আমি বড় ডরাইয়ান আমার বাবার আখির জমানার উম্মতর কি হালত হইব বাবা আমি নবীর বুড়ি হইয়া যদি বাবা আমার বদন রে আবরু হরার মতো হরিবার খবর অসুবিধা ওর বাবা আমি বড় ডরাইয়ান আমার বাবার আখির জমানার উম্মতর কি হালত হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ফাতিমা রে আমার চুমা গে খান চুমা দিয়া হইলা মা গো আল্লাহ হইছে অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা মা গো তুমি সবর করিলাও গো মা যে সময় যে অসুবিধা ছিল মা গো তুমি সবর করিলাইও বলকে ফাতিমা তুমি যে সময় আল্লাহর কালাম শরীফ তুমি তিলাওয়াত করবাই আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও তুমি যে সময় রমজান শরীফ রোজা ধরবাই আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও ফাতিমা তুমি যে সময় নামাজ পড়িবাই তসবিহ তালবীহ করবাই আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও গো মা আজ থেকে আমি তোমার বাবা হইয়া আর মা তোমারে ওসি করাইয়া ফাতিমা তুমি নবীর বংশ হিসাবে গো মা
তুমি নবীর ভুঁড়ি হিসাবে তুমি তোমার লাগি দোয়া করা হারাম সাল্লাল্লাহু